আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটি থেকে দ্বিতীয় অধ্যায় ইবাদতের ছেচল্লিশ পৃষ্ঠা দলগত কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব তোমরা এই দলগত কাজটি করার পূর্বেই তোমাদের বইয়ের চল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠার সাউম সম্পর্কে লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে তাহলে তোমাদের জন্য এই দলগত কাজটিকে করা অনেক বেশি সহজ মনে হবে তোমাদের বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় দলগত কাজটিতে দুটি কাজ দেওয়া হয়েছে প্রথমটিতে এখানে বলা হয়েছে শিক্ষার্থীরা সাওয়ামের কাজা ও কাফারার কারণ একটি পোস্টারে লিখে শ্রেণীতে উপস্থাপন করবে আর দুই নম্বরে শিক্ষার্থীরা সাওয়ামের কাফারা আদায়ের পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই দলগত কাজগুলোকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথম কাজটি দেখে নিই সাওমের কাজা ও কাফারার কারণ একটি পোস্টারে কীভাবে লিখতে পারো আমরা এখানে প্রথম কাজটির সাওয়ামের কাজা করার কারণসমূহগুলোকে দেখে নিই এখানে প্রথম কারণ হচ্ছে সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হলে সফরে থাকলে নারীদের ক্ষেত্রে মাসিক চক্র শুরু হলে অথবা অন্য কোনো ওজোরের কারণে সাম পালনে অপারক হলে এরপর দুই নম্বরে রাত আসে মনে করে সুবাহ সাদিকের পরে পান আহার করলে অনুরূপভাবে সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে তিন নম্বরে হচ্ছে ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে চার নম্বরে হচ্ছে জোরপূর্বক রোজাদারকে কেউ কিছু খাওয়ালে এরপর পাঁচ নম্বরে কুলি করার সময় কিংবা গোসলের সময় অনিচ্ছাকৃতভাবে পানি পেটে চলে গেলে ছ নম্বরে হচ্ছে ভুলক্রমে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে পুনরায় খেলে সাত নম্বরে হচ্ছে দাঁতের ভেতর আটকে থাকা ছোলা বুট পরিমাণ কোনো বস্তু বের করে খেয়ে ফেললে এরপর আমরা প্রথম কাজের সাওমের কাফারা দেখে নিই সামের জন্য কাফারা হলো প্রথমটি হচ্ছে একটি সাওম ভঙ্গ করলে একাধারে দুই মাস সাওম পালন করা কাফারার সাম আদায়কালে যদি কোনো কারণে সাম পালনে বিরতি দেওয়া হয় বা সাম ভঙ্গ করা হয় তাহলে পূর্বের সাওম বাতিল হয়ে যাবে পুনরায় প্রথম থেকে শুরু করে দুই মাস বিরতিহীনভাবে সাম পালন করতে হবে এরপর দুই নম্বরে হচ্ছে একাধারে দুই মাস সাম পালনে অক্ষম হলে ষাটজন মিসকিনকে পরিতৃপ্তির সাথে দুইবেলা খাওয়ানো অথবা আহার না করিয়ে ষাটজন মিসকিনকে সৎকায় ফিতর সম পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া যাবে এমনইভাবে এর সম মূল্য দিয়ে দেওয়াও জায়েজ অথবা একজন দাসকে স্বাধীন করে দেওয়া এরপর আমরা দুই নম্বর কাজটিকে দেখিনি সাওমের কাফারা আদের পদ্ধতি নিয়ে তোমরা কীভাবে পরস্পরের মধ্যে আলোচনা করতে পারো সাওমের কাফারা আদায়ের পদ্ধতি হচ্ছে একটি দাসমুক্ত করা ষাটজন মিসকিনকে বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো অথবা ধারাবাহিকভাবে ষাটটি রোজা পালন করা যে কয়টি রোজা রাখার পর ওজুর ছাড়া ভাঙবে ততটির প্রতিটির পরিবর্তে একটি করে কাজা এবং একই রমজান মাসের জন্য তার সঙ্গে যুক্ত হবে একটি কাফফারা অর্থাৎ একটি রোজা যৌক্তিক কারণ ছাড়া ভাঙলে তার জন্য কাজা ও কাফারা হবে একষট্টি রোজা দুটি বাংলা হবে বাষট্টি রোজা তিনটি বাংলা হবে তেষট্টি রোজা কাফারা ষাটটি রোজা একত্রে ধারাবাহিকভাবে রক্ষা করে আদায় করতে হয় কারো যদি কাজা কাফারাসহ মোট একষট্টি বা তার বেশি হয় তবে কমপক্ষে একষট্টি রোজা একটা না আদায় করতে হবে কাফারার রোজার মধ্যে বিরতি হলে বা ভাঙলে আরেকটি কাফারা ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ একষট্টি রোজা পূর্ণ হওয়ার পূর্বে বিরতি হলে পুনরায় নতুন করে এক থেকে শুরু করে একষট্টিটি পূর্ণ করতে হবে যে রোজাগুলো রাখা হলো তা নফল হিসেবে পরিগণিত হবে কোনো গ্রহণযোগ্য ওজোর বা আপদের কারণে ভাঙতে হলে তা ক্ষমার্য মহিলারা বিশেষ বিরতির সময় বাদ দিয়ে ধারাবাহিকভাবে আদায় করবে তাহলে আমরা এখানে দেখে ফেললাম ছেচল্লিশ পৃষ্ঠার সমাধানটিকে তোমরা কীভাবে করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অদ্দের বাকি কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো